এ যেন এক ভয়াবহ ছবি। কষ্ট করে সঞ্চয় করা বিভিন্ন সামগ্রী যেন এক রাত্রিতেই শেষ হয়ে গেল। তবে শুধুমাত্র সামগ্রী বললেও ভুল হবে, ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভাত কুড়োতে হচ্ছে এক ব্যক্তিকে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক পরিযায়ী শ্রমিকের দুটি বসতবাড়ি সহ নগদ 3 লক্ষ টাকা। সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার বিকেল 5টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া মসজিদ পাড়ার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আব্দুল রফের বাড়িতে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্যশস্য, বিভিন্ন সরকারি কাগজপত্র এবং নগদ 3 লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল 5টা নাগাদ আব্দুল রফের স্ত্রী মার্জিনা বিবি বাড়ির দরজা বন্ধ করে ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যায়। আচমকাই বাড়িতে আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনে লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে প্রতিবেশীরা ছুটে এসেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে সাহস পায়নি। ফোন করা হয় তুলসীহাটা দমকল আধিকারিককে। দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে ঘণ্টা 2-এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্যশস্য এবং নগদ 3 লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটি সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মার্জিনা বিবি জানান, তার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার লালন পালন করে থাকেন। তাদের বাস্তুভিটা ছাড়া এক ছটাক জমি নেই, পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তার স্বামী ভিন রাজ্যে কঠোর পরিশ্রম করে দীর্ঘ বছর ধরে পাকা বাড়ি করার জন্য তিলে তিলে 3 লক্ষ টাকা বাড়িতে জমিয়েছিলেন। এই অগ্নিকাণ্ডে সেই 3 লক্ষ টাকাও পুড়ে ছাই হয়ে যায় বলে জানান। আগুন কিভাবে লেগেছে সে কিছুই বলতে পারছে না তারা। কি আছে আপনার জমা রেখেছিলেন বাড়িতে? কি হবে আগুন লেগেছে জানা গেছে কিছু? যখন আগুন লেগে যায় তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম, হঠাৎ দেখলাম বাড়ি ঘর পুড়ে যাচ্ছে, ঠিক আছে। পুরার পর আমি দেখছি যে একদম পুরা শেষ। তারপরে ততক্ষণে আমি দমকলকে ফোন করি এবং দমকল গিয়ে ছুটে যাই। ততক্ষণে দেখছি যে সারা বাড়িগুলো জ্বলে মানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, পরিবার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দিনহারা ওরা মানে মজুরি করে এভাবে দিন সংসার চলে। বলছি কি কি পুড়েছে, এরকম কি দেখা গেল? ওর পুরো তো বাড়িতে মধ্যে কিছুই নাই, সব কিছু একদম শেষ হয়ে গেছে একদম। আসবাবপত্র থেকে শুরু করে টাকা পয়সা ক্যাশ ছিল, চাল ডাল থেকে যা শুরু করে সব শেষ হয়ে গেছে একদম। আর যারা শুনলাম নাকি টাকা পয়সা নাকি কিছু জলে পড়ে গেছে? শুনছি, আমিও শুনলাম নাকি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কত টাকা? প্রায় 3 লক্ষ টাকার মতো শুনছি। আর কটা বাড়ি পুড়েছে? 3টা বাড়ি পুড়ে গেছে। তারপরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখছি যে সব ভস্মীভূত হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। টাকা পয়সা, কাগজপত্র এবং ব্যাংকের অ্যাকাউন্ট আর কাপড় চোপড় যা ছিল সব একদম শেষ। ঘরের মধ্যে যে খাবার শস্য ছিল সেটিও একদম ছাই হয়ে গেছে একবারে। তাদের পরিবার অবস্থা কিরকম? পরিবারের অবস্থা তো একেবারে শোচনীয় অবস্থা। মানে কি করে সংসার চালাতো তারা? এ ভিন রাজ্যে কাজ করে কোনো রকম চালাই সংসার। আর জলিতে আর জ্বলছে, এই 3টা রুম পুড়ে গেছে, দিন মজুরি করে খাচ্ছে, 3 লাখ টাকা পুড়ে গেছে। আর কি কি পুড়েছে, কিভাবে আগুন লেগেছে? সমস্ত ঘরে পুড়ে গেছে, কিছু বের হয়নি, সমস্ত ঘর সব পুড়ে গেছে। বলে কিভাবে আগুন লেগেছে আপনারা কিছু শুনলেন? বা কিভাবে আগুনটা লেগেছে? আখার কাছ থেকে আগুনটা লেগেছে। দিন মজুরি করে খাতো, খাতো চালাতো। যখন আগুন লাগা তখন পরিবারে কেউ ছিল কি? না ছিল না, ছিল না। কোথায় গেছিল তাহলে? ও ছাগলের ওই যে ঘাস খেতে গেছিল। এই বিষয়ে তুলসীহাটা দমকল অফিস লিডার নিবাস মাহালিন জানান, ফোন করা মাত্রই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। এই ভয়াবহ আগুনে 2টি শোয়ার ঘর এবং 1টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
বলবো না, গাড়ি তো তাড়াতাড়ি চলে গেছে, সে তো আপনি ওখানে লোকাল লোকের কাছে, লোকাল লোকরাই বলেছে আপনাকে হয়তো। তারপর দেখলাম ওখানে দাও দাও করে তো আগুন জ্বলছিল, আগুন উৎসটা আমরা তো ঠিক অনুমান করতে পারছি না, কেউ বলছে ঘাস কাটতে গিয়ে রান্নাঘর থেকে লেগেছে, কেউ বলছে লাগিয়ে দিয়েছে, এবার সঠিকটা তো আর বোঝা গেল না। আর ক্ষয়ক্ষতির ব্যাপারটা যেখানে আসছে, ক্ষয়ক্ষতির হিসেবে ওখানে যেটা রান্নার ঘরটা ছিল, দুটো ঘর, যেটা পাকার দুটো ঘর আর উপরে টালি ছিল আর একটা রান্নাঘর, ওটাতে তো কিছু বাঁচলো না, যত আসবাবপত্র ছিল, যত জিনিসপত্র ছিল, সম্পত্তি সম্পূর্ণ তো নষ্ট হয়ে গেছে। ওনাদের কথা অনুযায়ী 3.5 লাখ টাকা হারিয়ে পুড়ে গেছে, তার কোনো হদিশ পাওয়া গেল না, এইটুকু। আর মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এইটুকু আর। স্যার মানে কটা বসত বাড়ি আর কটা রান্নাঘর বা গোয়ালঘর? না, বসত বাড়ি দুটো আর রান্নার ঘর একটা। রান্নার ঘর থেকে সম্ভবত আগুন, যেটা আমি বুঝতে পেরেছি, রান্নার ঘর থেকে আগুন লেগেছে। তো আর স্যার কী কী ক্ষতি হয়েছে, মানে বাড়ির ভিতরে কী কী মজুদ ছিল রাখা ওদের? মজুদ যেটা হয় কি, যেটা না হওয়ার কথা সেটাও হয়েছে। যেটা না হওয়ার কথা আগে আমি এটা বলি, বাড়ির ভেতরে লোকে পয়সা সোনা দানা চাঁদি এটা ওটা অনেক কিছু রাখে, দামি চাল ধান এটা ওটা, কিন্তু আমি দেখলাম ওখানে গিয়ে সম্পূর্ণ পাটকাঠি, সম্পূর্ণ চালের উপরে পাটকাঠি, যেটা ওদের ক্ষতির মানে উৎস আমি ভাবছি। পাটকাঠি না থাকলে এত রকমের ক্ষয়ক্ষতি হতো না, তবে চাল ধান যতটি ছিল ওখানে যত রকমের খাওয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এইটুকু। স্যার আপনারা কখন পৌঁছালেন? আমাদের ফোন করা মাত্রই তো কত 3.5-4 মিনিট লাগবে। মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7।